হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবুজ অলটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। জিপিসি মে আজকে ধামাকা অফার নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম, যে 27 টাকা কিভাবে 1.5 জিবি এবং 15 দিন মেয়াদি ক্রয় করতে পারবেন ছোট্ট একটি কোডের মাধ্যমে। আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে 27 টাকায় কিভাবে 1.5 জিবি ক্রয় করা যায়। তার আগে বরাবরের মতো একটা অনুরোধ, যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা মাস্ট বি অবশ্যই একটি লাইক কমেন্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা মাস্ট বি অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে থাকা ডায়াল পেটে যাবেন। ডায়াল পেটে যাওয়ার ছোট্ট একটি কোড প্রেস করতে হবে, সেটা হচ্ছে *1*2*1*5*0*3*7#। কোডটা আবার বলতেছি *1*2*1*5*0*3*7#। আজকে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে কীভাবে 1.7 জিবি এবং 27 টাকা 15 দিন মেয়াদি ক্রয় করা যায়। আপনাকে এই কোডটি তোলার পর কোডটি আবার বলতে *1*2*1*5*0*3*7# কোডটি তোলার পর আপনার জিপি সিমে আপনি সিলেক্ট করবেন, যেহেতু আমরা জিপি সিমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু একটা সিম কোম্পানি থেকে এসএমএস দিয়েছে, ইওর অফার স্টার সাকসেসফুল টু চেক ইওর ব্যালেন্স ডায়াল। মানে হচ্ছে আপনার অফারটা সম্পূর্ণরূপে হয়ে গেল, যে 1.5 জিবি এবং 27 টাকায় 15 দিন মেয়াদি এভাবে অফারটি আপনি নেবেন। কিছুক্ষণের মধ্যে হালকা তারা এসএমএস দিয়ে দিবে যে আপনার এই অফারটি ক্রয় হলো কি না। দেখুন অলরেডি একটা এসএমএস দিয়ে দিল, লেখা আছে যে দুঃখিত, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই, দয়া করে পরে আবার চেষ্টা করুন। মানে আমার ব্যালেন্স নাই, ওই ক্ষেত্রে কিন্তু আমি অফারটি ক্রয় করতে পারলাম না। মাস্ট বি আপনারা ফার্স্ট অফ অল আগে আপনারা ব্যালেন্স ক্রয় করবেন, ক্রয়ের পর এই অফারটি ক্রয় করবেন যে কোডটির মাধ্যমে দেখিয়ে দিলাম, তাহলে মাস্ট বি অবশ্যই আপনারা নিতে পারবেন। এবং এই সিমে সব সিমের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য না, কিছু কিছু সিমের ক্ষেত্রে প্রযোজ্য এবং কিছু কিছু না। চাইলে আপনারা সবাই ট্রাই করতে পারেন, মাস্ট বি অবশ্যই কিন্তু সবার ক্ষেত্রেই প্রযোজ্য। একটা যদি আপনি এই অফারটি ক্রয় করতে পারেন তাহলে মাস্ট বি একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন, আর যদি ক্রয় করতে না পারেন তাও একটা কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। এবং আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সি ইউ নেক্সট টাইম।